হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি সম্পর্কে। সে বর্তমানে যেসব সিনেমা করছে বেশিরভাগ সিনেমাই ফ্লপ হচ্ছে, এবং সেসব সিনেমার কারণে এবং তার বিভিন্ন আচরণের কারণে সে বিভিন্নভাবে ট্রলের শিকার হচ্ছে, এবং তার যে মান ছিল মিডিয়া জগতে সেটাও যেন কমে যাচ্ছে। এমনকি তার যে লাস্ট সিনেমা শ্রাবণ জ্যোৎস্নায়, এই সিনেমাটা যখন ফ্লপ হচ্ছে, মানুষ কথা বলতেছে যে দিঘিকে নিয়ে, যে দিঘির সিনেমা ফ্লপ হয়েছে। বাস্তবিক অর্থে কি এগুলার জন্য দায়ী দিঘি, নাকি তার মান কমে গেছে, বা তার সিনেমা কেন ব্যবসা সফল হচ্ছে না, সে সম্পর্কে আমি দু একটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে প্রার্থনা ফারদিন দিঘি, অর্থাৎ দিঘি যার দীর্ঘদিনের চলচ্চিত্র জগতে কেরিয়ার রয়েছে, শিশু শিল্পী হিসেবে আগমন ঘটার পরেও সে যে কেরিয়ার শুরু করেছিল সেটা এখনও বর্তমান, কিন্তু তার জনপ্রিয়তা বা তার সিনেমার ব্যবসা সফলতা সেগুলো এখন কেন নাই, এর কারণ হিসেবে আমি বলবো যে সে দুইটা কারণে সে মূলত সিনেমাতে ভালো করতে পারে না, যেই দুইটা কাজ সে করলে সিনেমা ভালো করতে পারত। সেটা হচ্ছে যেসব নায়ক বা নায়িকা, অথবা এক কথা যদি আমি অ্যাক্টর বলি, যেসব অ্যাক্টররা ভালো সিনেমা করে না বা তাদের সিনেমা ভালো হয় না, তারা কী করে, তারা ভালো মানের পরিচালকদের সাথে যোগাযোগ রাখে এবং তারা চেষ্টা করে ভালো সিনেমাতে কাজ করার, সেটা পরিচালকের পছন্দে হোক অথবা নিজে যেচে গিয়ে পরিচালকের সাথে কাজ করে হোক। যেভাবে হোক, ভালো পরিচালকরা অনেক নর্মাল গল্প বা দুর্বল গল্পকেও তাদের উপস্থাপনার কারণে তারা সিনেমাগুলো ব্যবসা সফল করতে পারে, এবং সেগুলোর কারণে তাদের যে কেরিয়ারের মান সেটা আরও বেড়ে যায় এবং সে ব্যবসা সফল বা হিট নায়িকা বা নায়ক হিসেবে আখ্যায়িত হয়। তো প্রার্থনা ফারদিন দিঘি বর্তমানে যেসব সিনেমা করছেন, যেমন শ্রাবণ জ্যোৎস্নায় হোক আর অন্যগুলাই হোক, যেগুলোর কথাই আমি যদি ধরি, তার কোনোটাই কিন্তু ভালো পরিচালকের না। যেসব পরিচালকেরা সিনেমা তৈরি করছে তারা এসব ব্যাপারে দক্ষ না, অর্থাৎ ভালো পরিচালক বা আগে থেকেই নাম করা পরিচালনায় যারা যুক্ত রয়েছে তারা যেহেতু নাই, নতুন যারা কাজ করছে বা সিনেমা লাইনে নতুন নতুন বিভিন্ন ধরনের সিনেমা বানাচ্ছে, তারা ভালো না বানাতেই পারে, কিন্তু তার দক্ষতা বা এগুলো দেখে তার সিনেমা করা উচিত। যদি এটা সে করে তাহলে হয়তো বা তার সিনেমা ব্যবসা সফল আবার হতে পারে, এবং বর্তমানে ভালো পরিচালকেরা অনেক দুর্বল ছবি হিট করে ফেলে। যেমন আমরা যদি রজনীকান্তের জেলর সিনেমা নিয়ে কথা বলি, তার জেলর সিনেমা সম্পর্কে রজনীকান্ত নিজে বলেছেন যে এটি একটি অ্যাভারেজ গল্পের সিনেমা, তারপরেও সিনেমা হিট হয়েছে এবং এটার বিভিন্ন সিন বা ক্লিপ মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়েছে, ভাইরাল হয়েছে। এর কারণ কি, কারণ যে পরিচালক, সে পরিচালক সিনেমাটার উপস্থাপনা খুব সুন্দর করে দিয়েছে। এ কারণে আমি বলবো যে প্রার্থনা ফারদিন দিঘি তার সিনেমা যদি হিট করতেছে তাহলে সে নতুন বা দুর্বল পরিচালকের পরিচালনায় কাজ না করে যেসব ভালো পরিচালক রয়েছে তাদের আন্ডারে কাজ করা উচিত। সে নতুন হোক পুরাতন হোক, তারা যদি কাজ জানে এবং ভালো উপস্থাপনা করতে জানে সেই ক্ষেত্রে সিনেমা ভালো হতে পারে। তেমনি প্রার্থনা ফারদিন দিঘিরও উচিত ভালো পরিচালকের আন্ডারে কাজ করা। আরেকটা হচ্ছে যে গল্প, যে কোনো সিনেমাতে, সিনেমা হোক বা নাটক হোক বা সিরিজ হোক, যা কোনো কিছু হোক, সেখানে গল্পটা ভালো হওয়া দরকার। অনেক সিনেমা রয়েছে যে বাজেট কম, পরিচালকও নর্মাল, কিন্তু সেগুলোর গল্পের কারণে সিনেমা উতরে যায়। সেই রকম অনেক গল্প রয়েছে। যেমন আমি যদি 12 Fail-এর কথা বলি, অথবা বাংলাদেশের যেসব সিনেমা রয়েছে, আয়নাবাজি হোক, মহানগর হোক, অথবা কারাগার হোক, আপনি যেই সিনেমার কথাই ধরেন, অথবা অসময় হোক, যেগুলোর কথাই ধরেন, এগুলো কি খুব বেশি বাজেটের সিনেমা? তা তো কিন্তু নয়, কিন্তু সেগুলোর গল্প ভালো, আর গল্প ভালো হওয়ার কারণে বাজেট কম থাকার পরেও এসব হিট হয় এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তো দিঘিও যদি তার শিশু শিল্পী হিসেবে যে জনপ্রিয়তা ছিল বর্তমানে সেটা আরও বাড়ানো উচিত মনে করে, বা সেটা ধরে রাখতে চাই, এখন তো অনেকটা কমে যাচ্ছে তার জনপ্রিয়তা, সেটা যাতে আর না কমে, বরং তার কেরিয়ারের মান যাতে আরও দীর্ঘস্থায়ী হয়, সেটার জন্যে সে যেসব ভালো গল্প রয়েছে সেগুলোতে অভিনয় করে, তাহলে সে হয়তোবা তার কেরিয়ারে আবার ভালো ভালো সিনেমা বা হিট সিনেমা উপহার দিতে পারবে। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন বলি যে দিঘির সিনেমা ফ্লপ করেছে বা দিঘির সিনেমাতে বিদ্যুৎ বিল না উঠায় সিনেমাগুলো নামিয়ে দেওয়া হচ্ছে, এরকম বলি, সেটা আসলে কতটুকু ঠিক? আমার হিসেবে এটা অনেকটাই ভুল কথা। কারণ হচ্ছে সিনেমা কিন্তু কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের হয় না, সিনেমা হয় পরিচালকের বা প্রযোজকের। যেমন আমি বলতে পারি যে বদিউল আলম খোকনের পরিচালনায়, অথবা মুস্তফা সারোয়ার ফারুকের সিনেমা, অথবা জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিস্তার সিনেমা, কারণ সিনেমাতে মূলত লগ্নি তারা করে যারা প্রযোজক, অথবা সিনেমাটা যে তৈরি করে তার সিনেমা বলা যায়। হিসাবে এখানে মূলত দুষ্টা অ্যাক্ট্রেস বা অ্যাক্টর এদেরকে দেওয়া যায় না,
দুষ্টা মূলত অন্যদের, কিন্তু যারা অ্যাক্টর তাদের উচিত যে ভালো সিনেমা করা। সেই হিসাবে প্রার্থনা ফারদিন দিঘি তার জায়গা থেকে সে ভুলটা এটাই করছে, সে ভালো পরিচালকের আন্ডারে কাজ করছে না, অথবা সে ভালো স্টোরি নিয়ে কাজ করছে না, যে কারণে তার সিনেমা ফ্লপ হচ্ছে বা তার সিনেমা নিয়ে নিন্দা উঠছে এবং তার জনপ্রিয়তা কমে যাচ্ছে। এখন সেইগুলা এই দুইটা কাজ করলে, অর্থাৎ ভালো পরিচালক এবং ভালো গল্প নিয়ে যদি সিনেমাতে কাজ করে, তাহলে সে তার কেরিয়ারে আবার ভালো কাজ করতে পারবে। এখন সে যে ট্রলের সম্মুখীন হচ্ছে সেটা কেন, সেটা হচ্ছে আপনি যদি সেটা দিঘির ক্ষেত্রে ধরেন বা যে কারোর ক্ষেত্রে ধরেন, আপনি ট্রলের স্বীকার করতে না চাইলে সমাজের উল্টো গিয়ে উল্টাপাল্টা মন্তব্য না করাই ভালো। কারণ আপনি যদি রাজনীতিবিদ হন সেক্ষেত্রে আপনি আপনার মত প্রকাশ করবেন, সাধারণ মানুষ হিসাবেও মানুষের একটা মত প্রকাশের স্বাধীনতা থাকে। তারপরেও যে মতগুলো আপনার প্রকাশ করা উচিত না, যেগুলোতে আপনার হীনমন্যতা সৃষ্টি হবে বা আপনার ব্যাপারে মানুষ ট্রল করবে, হাসি ঠাট্টা করবে, সেই ধরনের দুর্বল কথা কেন বলবেন? আপনি তো নিজেকে হাস্যরসের জিনিস তৈরি করছেন না, তাহলে কী জন্যে আপনি এসব কথা বলবেন? আপনি আপনার মুখটা একটু সামলে রাখেন। এটা যে কারো ক্ষেত্রে, আমি দিঘির ক্ষেত্রে বলতেছি না, যারা ট্রলের শিকার হয় বেশিরভাগ ক্ষেত্রে, তারা যদি তাদের মুখটা একটু সামাল দিয়ে কথা বলে, তাহলে তাদের আর ট্রলের শিকার হতে হয় না। এ ছিল আমার কথা। তারপরে প্রার্থনা ফারদিন দিঘি তার নিজ বিবেচনায় বিভিন্ন ধরনের ভালো কাজ করবেন বা ভালো সিনেমাতে আবার অংশগ্রহণ করবেন এই কামনা করি, কারণ প্রার্থনা ফারদিন দিঘি একজন ভালো অভিনেত্রী, গুণী অভিনেত্রী। এখন সে তার মেধাকে যদি কাজে লাগাতে চায়, তাহলে ভালো কাজে লাগানো উচিত, না হয় সে খুব দ্রুতই জনপ্রিয় নায়িকা পলি অথবা ময়ূর এদের মতন সে ইন্ডাস্ট্রি থেকে ফ্যামিলির লোক হয়ে যাবে, ইন্ডাস্ট্রিতে থাকবে না। তাই কেরিয়ার ধরে রাখার জন্য যদি চায়, তাহলে সে এই কাজগুলো করা দরকার। আমি আমার কথা বললাম, এর বাইরে যদি আপনাদের কোনো কথা থাকে আমাদেরকে বলতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।